আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন। আমরা আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে এই পবিত্র রমজানে অনেক ভালো আছি। আহলান সাহালান মাহে রমাদান। আজকে আমরা আমাদের যুবক বন্ধুদের জন্য, বিশেষ করে অবিবাহিত বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনার স্ত্রীকে পূর্ণাঙ্গ পরিতৃপ্তি দেওয়ার জন্য কতটুকু লম্বা পুরুষাঙ্গ প্রয়োজন, অর্থাৎ পুরুষাঙ্গের সঠিক মাপ। এ বিষয়ে আমাদের আজকে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা থাকবে। এই বিষয়টা সিলেকশন করার পেছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের অধিকাংশ পেশেন্ট, অধিকাংশ তরুণ বন্ধুরাই সবচাইতে বেশি প্রশ্ন করে থাকেন পুরুষাঙ্গ নিয়ে, পুরুষাঙ্গের সাইজ, আকার, আকৃতি, পুরুষাঙ্গের আগামোটা, গোড়া, চিকন, বিশেষ করে এই সমস্যাগুলোর উপর সবচাইতে বেশি প্রশ্ন আমরা ফেসবুকে, ইন্টারনেটে, ইউটিউবে, বিভিন্ন কমেন্টে সবচাইতে বেশি পেয়ে থাকি। তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো পরিপূর্ণভাবে ক্লিয়ার করব, এই বিষয়গুলো যত বিভ্রান্ত রয়েছে সেগুলো ক্লিয়ার করব। প্রথমেই একটা বিষয় বলে নিই যে এই পর্যন্ত আপনার পুরুষাঙ্গ সংক্রান্ত যত ভদ্রমূল ধারণা মাথায় ছিল সবগুলো ডিলিট করে ফেলুন এবং মনোযোগ সহকারে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং কী বলি এগুলো মনোযোগ সহকারে খেয়াল করুন এবং মনে রাখুন পুরুষাঙ্গ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আমাদের স্কুল বয়স থেকে, আমরা যখন স্কুলে যেতাম তখন থেকে দেখতাম রাস্তাঘাটে, হাটে, বাজারে, পাশে বিভিন্ন হকার কবিরাজরা পুরুষাঙ্গ বিষয়ে বিভিন্ন ধরনের বয়ান দিচ্ছে। সেগুলো শুনতে শুনতেই কিন্তু আমরা বড় হয়েছি, যার জন্য আমাদের মাঝখানেও এই বিভ্রান্তগুলো আমাদের মগজে ঢুকে গিয়েছে। মূলত একটা পুরুষের পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য হয়েছে, বিভিন্ন মেডিকেল সায়েন্টিস্ট বা বিভিন্ন মেডিকেল সেক্টরের যে যারা গবেষণা করেন তাদের দৃষ্টিকোণ থেকে পুরুষাঙ্গের সুনির্দিষ্ট সাইজ হচ্ছে বিশেষ করে 4.1 ইঞ্চি থেকে 6.1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত। এটা হচ্ছে পুরুষাঙ্গের গড় সাইজ, অর্থাৎ 4.1 ইঞ্চি থেকে 6.1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত হচ্ছে পুরুষাঙ্গের গড় সাইজ। আবার কিছু কিছু মেডিকেল সায়েন্টিস্টদের মতে দেখা যায় যে এরকমটাও বলে থাকেন যে 3 ইঞ্চির নিচে, অর্থাৎ 2.76 ইঞ্চির নিচে যে পেনিসটা রয়েছে সেটাকে সাধারণত মেডিকেল সায়েন্স স্মল পেনিস হিসাবে শনাক্ত করে থাকে। তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম যে পুরুষাঙ্গের গড় দৈর্ঘ্য হচ্ছে কতটুকু, 4.1 থেকে 6.1, সর্বোচ্চ 3 ইঞ্চি পর্যন্ত, এটা হচ্ছে গড় সাইজ। কিন্তু অনেক বিশেষজ্ঞরা এরকমটা বলে থাকেন কারো পেনের যদি 3 ইঞ্চি পর্যন্তও থাকে তাহলে উনি পরিপূর্ণভাবে তার স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন। তাহলে এটা নিয়ে অহেতুক চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার পুরুষাঙ্গ কতটুকু আপনি নিশ্চয়ই ভালো জানেন। অহেতুক মোটা করতে হবে, অহেতুক লম্বা করতে হবে এরকম ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। হ্যাঁ, তারপর যে বিষয়টা রয়েছে, অনেকে আমরা চিন্তা করে থাকি যে পুরুষাঙ্গ বিশাল লম্বা বা মোটা থাকলেই মনে হয় সবচেয়ে ভালো, এটা মনে হয় স্ত্রীর জন্য খুব উপকারী। না, বিষয়টা আসলে এরকম না। অধিক মোটা, অধিক লম্বা পুরুষাঙ্গ অনেক সময় আপনার স্ত্রীর জন্য বা আপনার পার্টনারের জন্য এটা ক্ষতিকর এবং উনি খুবই অস্বস্তি ফিল করেন। অনেক মেয়েরা এটার জন্য অস্বস্তি ফিল করেন, কষ্ট বা ব্যথা অনুভব করেন। কারো কারো জন্য এটাকে যৌন আতঙ্কেও রূপ নিয়ে থাকে পুরুষাঙ্গ অতিরিক্ত লম্বা বা মোটা হওয়ার কারণে। অর্থাৎ আপনি পরিপূর্ণভাবে যৌন চাহিদা, পরিপূর্ণ তৃপ্তি মেটানোর জন্য আপনার স্ত্রীকে বা আপনার সঙ্গিনীকে পরিপূর্ণভাবে তৃপ্তি দেওয়ার জন্য আপনার পুরুষাঙ্গের সাইজ যদি 4 থেকে 6 ইঞ্চির ভিতরে হয় এটাই অ্যানাফ, আলহামদুলিল্লাহ এটাই উপযুক্ত। তবে 3 ইঞ্চি পেনিস দ্বারাও আপনার স্ত্রীকে আপনি পরিপূর্ণ তৃপ্তি দিতে সক্ষম বা তৃপ্তি দিতে পারবেন। সবচাইতে চিন্তার যে বিষয়টা হচ্ছে আপনার ডিউরেশন, অর্থাৎ আপনার স্ত্রী সহ আবাসের ক্ষেত্রে টাইমটা কেমন হচ্ছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। কিন্তু আমরা জানি মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে 7 থেকে 10 মিনিট হচ্ছে আপনার জেনারেল ডিউরেশন টাইম, অর্থাৎ এই টাইমটাই অ্যাপ্রোপ্রিয়েট। কারো কারো ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বেশি যায়, কারো কারো ক্ষেত্রে অনেক সময় কম যায়। কিন্তু যাদের এর থেকে কম যায় তাদের কীভাবে বাড়ানো যায় এই বিষয়টা নিয়ে আপনি চিন্তা করতে পারেন, অর্থাৎ পেনিসের আকার আকৃতি নিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। এরপর আরেকটা প্রশ্ন রয়েছে পুরুষাঙ্গর আগা, মোটা, গোড়া, চিকন। এটা একটা কমন প্রশ্ন, সবচাইতে বেশি যে প্রশ্নটা আমরা পেয়ে থাকি আমাদের পেশেন্ট, ক্লায়েন্ট, শুভাকাঙ্ক্ষী বা বন্ধুবান্ধবদের কাছ থেকে অনলাইনে সবচাইতে, এমনকি অফলাইনেও সবচাইতে বেশি প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি যে পেনিসের আগামোটা, গোড়া, চিকন। এইটা পাওয়ার অন্যতম কারণ হচ্ছে, আমি প্রথমে আগেই বললাম যে আমরা এমন একটা পরিবেশের ভিতরে, এমন একটা সময়ের ভিতরে বড় হয়েছি, যখন আমরা স্কুল কলেজে যেতাম দেখতাম যে রাস্তার ধারে হকার কবিরাজরা এইগুলো নিয়ে বয়ান দিতেছে বা কথাবার্তা বলতেছে। সেখান থেকে কিন্তু আমাদের ভিতরে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে যে পুরুষাঙ্গের আগা, মোটা, গোড়া, চিকন একটা বিশাল বড় ধরনের সমস্যা।
কিন্তু প্রকৃতপক্ষে পুরুষাঙ্গের আগাম ওটা গোড়াচিকন এটা কোনো ধরনের সমস্যাই না, এটা নর্মাল একটা বিষয়। আপনার পুরুষাঙ্গের আগাম ওটা গোড়াচিকন থাকার কারণে সেক্সুয়াল অপশনে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে না, এটা একেবারেই নর্মাল একটা বিষয়। আপনি খেয়াল করে দেখবেন কখনোই পুরুষাঙ্গ 100% সোজা হবে না, হালকা একটু বাঁকা থাকবেই, এটাই স্বাভাবিক, একটু বাঁকা থাকবেই, এটা সেক্সুয়াল ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না। আমি আবারও বললাম সমস্যা হচ্ছে আপনার ডিউরেশন টাইম কত, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে সমস্যার বিষয়। আপনার পুরুষাঙ্গ কতটুকু লম্বা কতটুকু মোটা এটাও মেনলি বিষয় না, কারণ সাধারণত আমাদের দেখা যায় যে গড় দীর্ঘ পুরুষাঙ্গে 4-6 ইঞ্চির ভিতরেই থাকে, যদিও কারো পুরুষাঙ্গে এর চেয়ে কম থাকে, সেটা 3 ইঞ্চি বা 2.76 ইঞ্চির নিচে যাদের রয়েছে তাদের অবশ্যই ভালো রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, যে কারণে তার পুরুষাঙ্গগুলো ছুটে রয়েছে সেই বিষয়গুলোর উপর ট্রিটমেন্ট প্রয়োজন রয়েছে। কিন্তু এছাড়া আদার্স যাদের রয়েছে এরকম যে 3 ইঞ্চির উপরে বা 4-6 ইঞ্চির ভিতরে রয়েছে গড় দৈর্ঘ্য, তাদের এটা নিয়ে চিকিৎসা করা বা এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। মাথা ঘামানোর জন্য অনেক বিষয় রয়েছে, সেগুলোর দিকে মাথা ঘামাবেন। আপনার যৌন স্বাস্থ্যের দিকে নজর দিন, এটা আপনার একটা অবিচ্ছেদ্য অংশ। পুষ্টিকর খাবার দাবার খান, স্বাস্থ্যকর খাবার দাবার খান, নিয়মিত ঘুমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, দেখবেন আলহামদুলিল্লাহ এনাফ, আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যাদের পুরুষাঙ্গ 3 ইঞ্চির নিচে বা 2.76 ইঞ্চির নিচে, এই নিচে থাকার যাদের জন্মগতভাবে এরকম রয়েছে তাদের বিষয়টা আলাদা, তাদের আসলে কিছু করার নেই, আল্লাহ সুবহান তাআলার ইচ্ছা এরকমটা। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি এমনটা বোঝাতে চাচ্ছি, আপনি যারা দীর্ঘমেয়াদী হস্তমৈথুন মাস্টারবেশন করতে করতে একটা পর্যায়ে পরে পেনিসের আকার আকৃতি ছোটো হতে হতে 3 ইঞ্চির নিচে চলে আসছে বা 3 ইঞ্চি হয়ে গেছে, আগে বড় ছিল এক সময় আপনার পুরুষাঙ্গের স্বাস্থ্যগত দিক অনেক ভালো ছিল, কিন্তু এখন একেবারেই দুর্বল হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে বা ছোটো হয়ে গেছে, এরকম যারা নিজেই নিজেদের পুরুষাঙ্গকে ছোটো করে ফেলেছেন, ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন, বা যাদের উঠতি বয়স থেকে হস্তমৈথুন করতে করতে পুরুষাঙ্গ আর বৃদ্ধি হতে দেননি, ছোটো হয়ে গেছে, এখন তাদের জন্য করণীয়কে এখন এই বিষয়টি কথা বলি। আসলে এরকমটা হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে পুরুষাঙ্গের প্যানাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন ক্ষমতা কমে আসার কারণে ধীরে ধীরে পুরুষাঙ্গ ভিতর দিকে ঢুকে যায়, ছোটো হয়ে যায় এবং ইরেকশন হয় না। এটার পিছনে অন্যতম কারণই হচ্ছে পেনিসের প্যানাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। সাধারণত আমরা জানি যে পুরুষাঙ্গ এখানে কোনো হাড় নেই, পুরাটাই মাংসপিণ্ড বা প্যানাইল টিস্যু দ্বারা গঠিত, তাই এই ক্ষতিগ্রস্ত প্যানাইল টিস্যুগুলোকে যদি আমরা পুনরায় আবার পজিটিভ রিকভার করতে পারি তাহলে আশা করা যায় পুরুষাঙ্গ কিছুটা ডেভেলপ হবে। এই জন্য কী ন্যাচারাল মেডিসিন ইউজ করা যেতে পারে, এই জন্য শতভাগ নিরাপদ বিশুদ্ধ প্রাকৃতিক আমাদের রয়েছে রতি শক্তিবর্ধক বটিকা, যেটা পুরুষাঙ্গের প্যানাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়ায়। পুরুষাঙ্গের প্যানাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়ানোর মাধ্যমে পুরুষাঙ্গের আকার আকৃতি কিছুটা ডেভেলপ করে, হালকা কিছুটা স্ফীত অর্থাৎ মোটা এবং হালকা কিছুটা লম্বা করে। বিষয়টা এরকম নয় যে রতিশক্তিবর্ধক বটিকা সেবন করার মাধ্যমে আপনার পুরুষাঙ্গ কলাগাছের মতো মোটা হয়ে যাবে, এরকম কিন্তু নয়। আপনার যে ক্ষতিগ্রস্ত অংশটুকু রয়েছে সেগুলো ডেভেলপ হবে, অর্থাৎ 1-1.5 ইঞ্চি সর্বোচ্চ 2 ইঞ্চি পরিমাণ ডেভেলপ হতে পারে ইনশাআল্লাহ। এটাও ক্ষেত্রে বোধে পেশেন্টের সার্বিক সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে ইনশাআল্লাহ। তো এই ছিল আপনাদের জন্য তথ্যগুলো তুলে ধরা যে পুরুষাঙ্গর সাইজ এতটুকু হলেই অ্যানাপ, অর্থাৎ 4-6 ইঞ্চি পর্যন্ত হলেই অ্যানাপ, আর বাঁকা থাকবেই, এটাই স্বাভাবিক বিষয়, আগামোটা গোড়াচিকন থাকতেই পারে, এটা কোনো ধরনের সমস্যা না সেক্সুয়াল ক্ষেত্রে, এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তো এই তথ্যগুলো আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম, আশা করি অনেকের ভিতরেই এই বিভ্রান্তিগুলো দূর হয়েছে। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী সময় আপনি এরকম ধরনের ভিডিও আরও দেখতে পারেন। আর যারা নিয়মিত রয়েছেন তাদেরকে অনুরোধ, আপনি অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী যৌন সমস্যার উপর কী ধরনের ভিডিও তৈরি করতে পারি বা কী যৌন সমস্যার উপর আমরা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমজানের ভিতরে সবাইকে কবুলযোগ্য নির্ভেজাল আমল করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণ বরকত রহমতের আশায় এই ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।